লকডাউনের জেরে বন্ধ স্কুল, ফলে সমস্যায় ছাত্রছাত্রীরা। তাদের কথা মাথায় রেখে বনগাঁ পুরসভা ও নিউজ নোম্যান্সল্যান্ডের যৌথ উদ্যোগে শুরু হয়েছে সোমবার থেকে, অর্থাৎ আজ থেকে, আমাদের বিশেষ অনুষ্ঠান পাঠশালা। এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন শিক্ষক মধুমণ্ডল সরকার এবং বিশ্বজিৎ পাল। আমাদের দ্বাদশ শ্রেণীর এবারের বিষয় থ্রি কোশ্চেন্স আমরা শুরু করব। শিক্ষক মশাইদের আরও একবার স্বাগত নিউজ নোম্যান্সল্যান্ডের স্টুডিওতে। আমি প্রথমেই মধুমঙ্গলবাবুর কাছে যাব। মধুমঙ্গলবাবু, আপনার ছাত্রেরা টিভি স্ক্রিনের ওপারে। নমস্কার। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমাদের বনগাঁ পৌরসভার পৌরপিতা এবং নোম্যান্সল্যান্ডের সবাইকে, যারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। এরকম একটা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের কোনো কাজ নেই, বাড়িতে বসেই আছে, তো এরকম একটা উদ্যোগকে সত্যি সাধুবাদ। আমরা আজকে আমাদের বিষয়ের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে থ্রি কোয়েশ্চেন্স বাই লিও টলস্টয়। আসলে এই বিষয়টা টোটালি লাইন বাই লাইন আমাদের পড়তে গেলে অনেকটা সময়ের প্রয়োজন, যে সময়টা আমরা এখানে পাবো না। সেই জন্য সংক্ষেপে আমরা চেষ্টা করব বিষয়টাকে যতদূর উপস্থাপন করা। আমাদের সাথে আছেন বিশ্বজিৎ পাল, বনগাঁ হাইস্কুলের শিক্ষক, ইংরাজি শিক্ষক। তো বিশ্বজিৎ বাবু প্রথমে শুরু করছেন বিষয়টা দিয়ে, তারপর আমি ওনার পরে কন্টিনিউয়েশন করব। আমি অনুরোধ রাখছি বিশ্বজিৎ বাবুকে, আপনি শুরুটা করুন। বিফোর স্টার্টিং, I would like to thank the doctors and nurses of India, of the world in fact. So I can read the text in English, but I know it would be difficult for the students to understand everything in English. So I'll try to use both English and Bengali. Just synopsis, ekdom shongkhepe ami golpo ta bolchi. Ekjon jar, যার মানে হলো রাশিয়ান রুলারদেরকে জার বলা হতো, আমাদের এখানকার রাজা বা জমিদারের মতন। সে জারের মাথায় হঠাৎ তিনটে প্রশ্ন এলো। কি তিনটে প্রশ্ন? প্রথম প্রশ্নটা হলো, এক নম্বর প্রশ্ন হলো, হোয়াট ইজ দি প্রপার টাইম to begin a work, মানে একটা কাজের সঠিক কোন সময় শুরু করতে হবে, ঠিক কোন সময়টা শুরু করলে কাজটা ঠিক হবে। সেকেন্ড যে প্রশ্নটা হলো, হু ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি কে বা কারা, যার কথা যার বা সে রাজা শুনবে, আর কাদেরকে সে অ্যাভয়েড করবে, কাদের কথা শুনবে না। থার্ড কোশ্চেন, হোয়াট ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক, ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। তাহলে তিনটে প্রশ্ন দেখলাম আমরা জারের মাথায় এলো। ফার্স্ট কোশ্চেন, যে একটি কাজের বা কোনো কিছুর শুরুর সঠিক সময় কোনটা। সেকেন্ড, তিনি কাদের কথা বেশি গুরুত্ব দিয়ে শুনবেন আর কাদেরটা শুনবেন না। থার্ড, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় কাজ কোনটি। এই তিনটে প্রশ্ন জারের মাথায় এলো। কেন এলো? তেমন যার ভাবলেন যে এই তিনটি প্রশ্নের উত্তর যদি তুমি জানতে পারেন, তাহলে তিনি যে কাজই হাতে নেবেন সেই কাজে তিনি সফল হবেন। এবার রাজার ব্যাপার, তার মাথায় যখন ব্যাপারটা এলো, তিনি সারা রাজ্যে ঘোষণা করে দিলেন যে এই তিনটে প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে। এবার পুরস্কারের আশাই হোক বা তিনটে প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছাই হোক, অনেক লার্নেড ম্যান মানে স্কলার্স, জ্ঞানী মানুষেরা এসে উপস্থিত হলো জারের কাছে। এসে তারা বিভিন্ন রকমভাবে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলো। এবার এখানেই বাঁধলো গণ্ডগোল। কেন?
কারণ প্রথম যে প্রশ্ন যে সঠিক কোনো কাজে শুরুর সঠিক সময় কোনটা, এটা কি করে সে জানবে? যার একজন যার প্রথম একদল এসে বলল যে একটা কাজের শুরুর সঠিক সময় জানতে গেলে বছরের শুরুতে একটা টেবিল তৈরি করতে হবে, পুরো মাসের সপ্তাহের এই টেবিল তৈরি করে সেই অনুযায়ী কাজ করতে হবে, তাহলে বোঝা যাবে যে সঠিক কাজ সময়ে কাজটা হচ্ছে। কিন্তু আর এক দল বলল যে না, এইভাবে হবে না, এইভাবে হবে না, আগের থেকে কোনো কিছু ওইভাবে ঠিক করে দেওয়া যায় না। তাহলে কী করতে হবে? চারপাশে যে ঘটনা প্রবাহ ঘটছে যাকে এইদিকে নজর রাখতে হবে এবং সেই অবস্থা অনুযায়ী কাজ করতে হবে। আর এক দল এলো, তারা বলল না, যার যতই সচেতন হোক না কেন তার পক্ষে সব পর্যবেক্ষণ করা সম্ভব নয়, সুতরাং তাকে কিছু পারিষদবর্গ রাখতে হবে, কিছু জ্ঞানী মানুষের কাউন্সিলার্স একটা দল রাখতে হবে যা তাকে বিভিন্ন সময়ে পরামর্শ দেবে যে কোন সময়ে কোন কাজটা করতে, সঠিক সময় একটা কাজে সঠিক সময় কোনটা। আর এক দল এলো, তারা বলল না, কিছু কিছু সময় আসে যখন একটা কাজ শুরু করতে গেলে তাৎক্ষণিকভাবে করতে হয়, মানে সেই কাজটা নিয়ে গিয়ে আবার সবার সঙ্গে পরামর্শ করে সেই কাজটা করার সময় থাকে না, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়। সেই জন্যে সবচেয়ে ভালো হয় যদি আগের থেকে জানা যায় যে কাজটা কী হতে হবে বা কী হতে যাচ্ছে, তাহলে কী করতে হবে? না, ম্যাজিশিয়ানসদের সঙ্গে কনসাল্ট করতে হবে, কারণ ম্যাজিশিয়ানসরা জানে ভবিষ্যতে কী হতে যাচ্ছে, এই জন্য ম্যাজিশিয়ানসদের সঙ্গে কনসাল্ট করতে হবে। এইভাবে বিভিন্ন রকম জ্ঞানী মানুষেরা বিভিন্ন রকম উত্তর দিল তার প্রথম প্রশ্নের। এবার দ্বিতীয় প্রশ্ন, তার উত্তর ঠিকই ওরকম বিভিন্ন রকম। কেউ বলল যার সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকজন হলো তার পারিষদবর্গ বা যারা তাকে পরামর্শ দিচ্ছে তারা। আরেকদল বলবো না না, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো প্রিস্টরা, প্রিস্ট যারা ধর্মযাজক তারা। আরেকদল বলল না, সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক হলো ডাক্তাররা। আরেকদল এসে বললো না, ডাক্তার না, যোদ্ধারা। স্বাভাবিকভাবেই এই দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও বিভিন্ন জন এসে বিভিন্ন রকমভাবে দিল। এবার হইল থার্ড কোশ্চেন, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি বা বিষয় কোনটি। একদল এসে বলল সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃথিবীতে একটা জিনিসই আছে, তার নাম সেটা হলো সায়েন্স, বিজ্ঞান। একদল বলল না, যুদ্ধক্ষেত্রে নৈপুণ্য, যুদ্ধক্ষেত্রে নৈপুণ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর একদল বলল না, ধর্মীয় উপাসনা, সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন স্বাভাবিকভাবে এই তিনটে প্রশ্নের এই বিভিন্ন রকম উত্তর যার পেল, পেয়ে যার কিন্তু কোনোটাই স্যাটিসফাইড হলো না বা কোনোটার সঙ্গে একমত হতে পারলো না, তখন সে সিদ্ধান্ত নিল যে একজন হারমিটের সঙ্গে দেখা করবে। হারমিট মানে সাধু, তিনি থাকেন একটা বনে, তিনি বন থেকে বাইরে বেরিয়ে আসেন না, একটা কুঁড়ের মধ্যে থাকেন, এবং তার বিশেষত্ব হল তিনি সাধারণ লোক ছাড়া কারোর সঙ্গে দেখাই করেন না। এবং সেই জ্ঞানী, সেই সাধু তার জ্ঞানের জন্য খুব বিখ্যাত। এখন রাজার সেখানে যেতে হবে, জারের সেখানে যেতে হবে, কি করবে? তিনি ডিসগাইজ মানে ছদ্মবেশ ধারণ করলেন, ছদ্মবেশ ধারণ করে তিনি সেখানে গেলেন। অনেক আগে থেকেই তিনি ঘোড়া থেকে নামলেন, নেমে একা একা তার সমস্ত সৈন্যবাহিনী সব আলাদা জায়গায় রেখে একা একা তিনি জারের কুটিরে প্রবেশ করলেন, সেই হারমিটের কুটিরে প্রবেশ করলেন, সাধুর কুটিরে। তিনি যখন হারমিটের কুটিরে গেলেন, মানে সেই সাধুর কুটিরে গেলেন, সাধু তখন তার বাড়ির সামনে, ঘরের সামনে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছিল। আর সাধু ছিল খুব বৃদ্ধ লোক, যথেষ্ট বয়স হয়েছে, তার এই মাটি কোপাচ্ছে তাতে তার শ্বাস এত দীর্ঘ জোরে জোরে পড়ছে। তো এটা দেখে জারের খুব
খুব মায়া হলো। তবুও তিনি প্রশ্ন জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞেস করলেন? তার যে তিনটে প্রশ্ন ছিল, এই তিনটে প্রশ্ন তিনি জিজ্ঞেস করলেন সাধুর কাছে, কিন্তু সাধু কোনো উত্তর দিল না। না দিয়ে তিনি আবার মাটি কোবাতে থাকলেন। কিছুক্ষণ পর সেই জার বলছে যে আপনি আমাকে দিন, আপনার মাটিটা আমি কুপিয়ে দিচ্ছি। তার কারণ জার ফেল্ট পিটি, টুক পিটি অন দ্য হারমিট, দেখে করুণা হয়েছিল খানিকটা। সাধু কোদালটা দিলেন জারের কাছে। এবার জার কোদাল কোপাতে শুরু করলেন। কোদাল কোপাতে কোপাতে যখন দুটো বেড, অর্থাৎ আমরা যখন যেখানে বীজ বপন করি সেটাকে বেড বলা হয়, তখন দুটো বেড তৈরি করা হয়ে গেছে, মানে কোপানো হয়ে গেছে, তিনি থামলেন। সেই জার থামলেন, থেমে তার প্রশ্নটা আবার করলেন। তখন সাধু কিন্তু এবারও উত্তর দিল না। সাধু বলল, ঠিক আছে কোদালটা দিন, এবার আপনি বীজটা কোন আমি করি। জার কিন্তু কোদালটা দিল না, তিনি কোপাতেই থাকলেন মাটি। এইভাবে এক ঘন্টা পার হয়ে গেল, আর এক ঘন্টা পার হয়ে গেল, সূর্য অস্ত গেল যেতে। এবার অবশেষে জার কোদালটা মাটিতে আঘাত করে বললেন, আমি আপনার কাছে এসেছিলাম, হে বিজ্ঞ মানুষ, আপনার কাছে আমি এসেছিলাম একটা প্রশ্নের উত্তর, মাত্র তিনটে প্রশ্নের উত্তরের জন্য। আপনি যদি দিতে পারেন তো বলুন, আর যদি না পারেন সেটাও বলে দিন, আমি বাড়ি চলে যাই। সাধু তার উত্তরে বলল, ওই দেখুন কে একটা আসছে, আগে দেখি আমরা কে একটা আসছে। সত্যি যার তাকে দেখল যে একজন আহত লোক ছুটতে ছুটতে আসছে। এরপর থেকে গল্পটা পরবর্তী অংশ আমাদের স্যার। এবার যার তখন ঘুরে দাঁড়ালেন, ঘুরে দাঁড়িয়ে দেখেন যে একটা লোক কাম রানিং ফ্রম দ্য উড, তার হাত দুটো এরকম পেটে চাপা দেওয়া আছে, অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং আন্ডার দ্যাম, প্রচণ্ড রক্তপাত হচ্ছে। এবং লোকটা ওই জার এবং এর কাছে এসে পড়ে গেল। ওরা দুজনে তো তাড়াতাড়ি ওনার সেবা শুশ্রূষা শুরু করেন, কিন্তু বারবার ওটা চেঞ্জ করে দিচ্ছেন, ব্যান্ডেজ করে দিচ্ছেন। দেওয়ার পরে অনেক সময় সেবা শুশ্রূষার পরে রক্তপাত বন্ধ হলো। রক্তপাত যখন বন্ধ হলো তখন ওই ভদ্রলোকটি, যিনি দৌড়ে এসেছিলেন আহত লোক, তিনি কিছু জল চাইলেন যে পান করবেন, এবং তাকে ফ্রেশ একটা জল এনে দেওয়া হলো। এবং তাকে জল পান করানোর পর ধরাধরি করে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে শুয়ে দেওয়া হলো। এবং যার যে কিনা একজন শাসক, একজন রুলার, তিনি এতটাই ক্লান্ত ছিলেন, ওই দিনের অনেকটা পথ হেঁটে এসেছিলেন এবং অনেকটা কাজ করেছিলেন, যার জন্য তিনিও ক্লান্তিতে ওখানেই শুয়ে পড়লেন। এবং সারাটা রাত তিনি ঘুমিয়ে পড়লেন, কিভাবে যে রাতটা কেটে গেল তিনি কিছুই বুঝতে পারলেন না। সকালে যখন ঘুম থেকে উঠলেন, তিনি দেখলেন যে একজন লোক তার দিকে তাকিয়ে আছে এবং তিনি বলছেন, ফরগিভ মি। যার তো বুঝে উঠতে পারছেন না, তিনি বলছেন, আই ডোন্ট নো ইউ, সো হোয়াট দেয়ার টু ফরগিভ ইউ, আমি তো আপনাকে চিনি না, তাহলে ক্ষমা করার কি আছে। তখন ওই ভদ্রলোক পরিচয়টা দিচ্ছেন যে আই এম দ্য এনিমি অফ ইউ। কেন এনিমিটা কি জন্য হলো? কেননা দ্য জার এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছিল, তার ভাইকে হত্যা করেছিল। এই জন্যই ওই লোকটি প্রতিজ্ঞা করেছিল যে তিনি জারকে হত্যা করবেন, এবং উনি জানতেন যে আজকে জার ওখানে যাচ্ছেন, এবং সেই জন্যই তিনি ওখানে লুকিয়েছিলেন যে ওয়েন দ্য জার উইল রিটার্ন ইউল কিল হিম।
থেকে অন্যদিকে ঘুরে গেল, সারাটা দিন অতিক্রান্ত হয়ে গেল, যার যখন ফিরে এলো না, তখন দ্য ম্যান কেম আউট ফ্রম হিজ অ্যাম্বুশ, তার লুকানো জায়গা থেকে তিনি বেরিয়ে এলেন, এবং বেরিয়ে আসার সাথে সাথে যেটা ঘটলো সেটা হচ্ছে ওই জারের বডিগার্ডরা ওকে দেখে ফেলল এবং আক্রমণ করল। তিনি আহত হলেন, ছুটতে ছুটতে এখানে আসলেন এবং প্রাণে বেঁচে গেলেন এদের সেবা শুশ্রূষার জন্য। তাহলে ঘটনাটা কেমন হলো দেখো, যাকে তিনি মারতে এসেছিলেন ঠিক তার জন্যই আজকে তার জীবনটা বেঁচে গেল, আর সেই জন্যই তিনি বলছেন ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। এখন এই যে তখন ওর সঙ্গে খুব একটা সুন্দর বন্ধুত্ব হয়ে গেল, বন্ধুত্ব হওয়ার ফলে যারও খুব খুশি হলেন এবং তিনি বললেন যে ঠিক আছে, আমার ব্যক্তিগত যে চিকিৎসক রয়েছে তাদেরকে পাঠাবো আপনার চিকিৎসার জন্য, সেরকম ব্যবস্থা করা হলো, তার সমস্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়া হলো এবং দারুণ একটা বন্ধুত্ব করে। এবার যার যখন চলে যাবেন তখন তিনি বাইরে এসে এসে দেখেন যে সেই হারমিট বাইরে বীজ বপন করছেন। এখন এই বীজ বপন করার সময় তিনি তখন শেষবারের মতোই প্রশ্ন তিনটি করলেন যে আমার ওই তিনটে প্রশ্নের উত্তর কিন্তু আপনি এখনো দেননি, আপনি যদি কাইন্ডলি আমার প্রশ্ন তিনটের উত্তর দিতেন তাহলে আমি চলে যেতাম। তখন হারমিট বলছে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, যার তো বুঝে উঠতে পারছে না। তিনি বলছেন হাউ, কিভাবে আনসার দিলেন? তখন হারমিট ওকে বোঝাচ্ছে তিনটে প্রশ্নের উত্তর যে কাল আমার প্রতি দয়াবশত যদি আপনি এই সিট বেল্ট গুলো না কোপাতেন এবং ফিরে যেতেন প্রশ্নগুলোর উত্তর না পেয়ে তাহলে কি হতো, পথে আপনাকে আক্রমণ করত ওই লোকটা, এর ফলে আপনার জীবন বিপন্ন হতো। তাহলে কোন সময়টা সব থেকে গুরুত্বপূর্ণ সময়? যে সময়টা আপনি সিট বেল্ট কোপাচ্ছিলেন বা প্রস্তুত করছিলেন। আর কে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি? আমি ছিলাম ওই মুহূর্তে আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর সব থেকে যেটা ওনার থার্ড কোশ্চেন বলছে যে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডটা হচ্ছে যে আমার প্রতি দয়াবশত আপনি আমার যে উপকারটা করেছিলেন অর্থাৎ সিট বেল্ট তৈরিতে আমাকে যে হেল্প করেছিলেন, এটা হচ্ছে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড। কিন্তু পরবর্তীতে যখন আপনি অর্থাৎ যার আপনি যখন ওনার সেবা শুশ্রূষা করে ওনার জীবনটাকে বাঁচিয়ে তুললেন, সেই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ওই আহত ব্যক্তির কাছে আপনি হচ্ছেন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং তার জন্য যে কাজটা করেছিলেন তার যে জীবনটা বাঁচিয়ে দিয়েছিলেন এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। সুতরাং দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম যেটা সেটা হচ্ছে প্রেজেন্ট অর নাও, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এটা আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বর্তমান। কেননা অতীত বা ভবিষ্যৎ এর কোনোটার উপরে আমাদের কারণে উই হ্যাভ নো কন্ট্রোল ওভার ফিউচার অর দ্য পাস্ট, উই হ্যাভ জাস্ট কন্ট্রোল ওভার আর প্রেজেন্ট। সুতরাং প্রেজেন্ট বা বর্তমানের উপরে বেস করেই আমরা ভবিষ্যৎকে চেঞ্জ করতে পারি, বর্তমানটাকে ভালো করলে সেটাই কিছুদিন পরে অতীত হয়ে যাচ্ছে। সুতরাং প্রেজেন্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম টু এ পার্সন। সেকেন্ড কোশ্চেনটা বলছে হুইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট পার্সনকে মোস্ট ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে সেই ব্যক্তি দ্য পার্সন উইথ হুম উই আর ডিলিং উইথ, আমরা বর্তমানে যাদের সঙ্গে আছি তারাই হচ্ছে আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। কেননা আমরা জানি না ভবিষ্যতে এদের সঙ্গে আমাদের আর কোনো ডিলিংস হবে কি না, সুতরাং এরাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এবং থার্ড কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক, টু ডু গুড টু আদার্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক, অর্থাৎ অন্যের উপকার করা এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। এটা গেল গল্পটা আমাদের। এবার এই গল্পটাকে বুঝতে গেলে আমাদের নিশ্চিত রূপে
লেখকের জীবনীটাও বুঝতে হবে, কেননা লেখকের জীবনী থেকেই কিন্তু এই গল্পটা অনেক প্রভাব পড়ে। লিও টলস্টয় এমনই একজন লেখক যিনি একাধারে নভেলিস্ট, স্টোরি রাইটার এবং গ্রেট থিঙ্কার বলা যেতে পারে এবং মোরাল ফিলোসফার। তার অধিকাংশ লেখার মধ্যে দিয়ে কিন্তু সেই মানসিক ফিলসফিটা ফুটে উঠেছে। কেন? কেননা তিনি বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন একটা সময়ে, দেখা যাচ্ছে তার জীবনে খুবই দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে, এবং এই অবস্থার জন্য মাঝে তিনি একটা রোগাক্রান্ত হন। এবং এই রোগের প্রধান সিমটমই হচ্ছে এটা যে জীবন কি, এই এই জিজ্ঞাসাটা তার মনে আসে। And at that very time, he started reading extensively. প্রচন্ড পড়তে শুরু করেন তিনি, এবং বিভিন্ন ধরনের পড়তে, বিশেষ করে ফিলসফিস গুলো, ওয়ার্ল্ড ফিলসফিস, গ্রিক ফিলসফি, ইন্ডিয়ান ফিলসফি তিনি পড়েছেন, বুদ্ধিস্ট ফিলসফি পড়েছেন, এবং অবশেষে তিনি ভীষণভাবে পড়েছেন যেটা হচ্ছে দ্য স্টোরিজ দ্য গসপেল ইন নিউ টেস্টামেন্ট। এই নিউ টেস্টামেন্টের যে প্যারাবেলস গুলো রয়েছে এইগুলো তাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল, এবং সেই প্যারাবেল গুলোর কিছুটা আমরা দেখতে পাই তার এই স্টোরিগুলোর মধ্যে কিন্তু এসেছে। যেমন প্যারাবেল অফ দ্য গুড সামারিটান, প্যারাবেল অফ দ্য সোয়ার, এই ধরনের যে প্যারাবেল গুলো ছিল, প্যারাবেল বলতে কি বুঝি আমরা, প্যারাবেল হচ্ছে এমন ধরনের যে ছোট গল্প যেগুলো বিশেষত যারা রিলিজিয়াস মাস্টার্স এরা তাদের ডিসাইপলসদের বলে বিভিন্ন বিষয় সম্পর্কে বোঝানোর জন্য। খুব বিখ্যাত যে প্যারাবেলটা, প্যারাবেল অফ দ্য গুড সামারিটান, আমরা অনেকেই জানি। এই সমস্ত প্যারাবেল দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত হয়েই এইখানে এই সিরিজটা তিনি লিখেছিলেন। এই যে গল্পটা থ্রি কোয়েশ্চেন্স, এটা নেওয়া হয়েছে হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস নামক যে কালেকশন অফ শর্ট স্টোরিজ থেকে, সেখানে আমরা দেখতে পাবো যে ঠিক এই ধরনের গল্পগুলোই তিনি লিখেছেন। তো যখন তার মনে হলো যে লাইফটা কি, এই যে তিনটে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এই তিনটে প্রশ্ন কিন্তু মানে ভেরি সেকুলার কোয়েশ্চেন, সবার জীবনের ক্ষেত্রে একেবারে সমান এই তিনটে কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, সত্যি তো সময়ের মূল্য, কোন সময়টা সঠিক, এটা যদি আমরা না জানি তাহলে সঠিকভাবে আমরা সমস্ত কাজ শেষ করতে পারবো না। সুতরাং এই যে প্রশ্নটা, দ্বিতীয়টা, উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন যার সঙ্গে উই ক্যান ডিল উইথ অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এটা যদি আমরা না জানি তাহলে অসৎ সঙ্গে পড়তে হবে। অ্যান্ড হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক, সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা কি। তাহলে এই যে তিনটে কোয়েশ্চেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেটা সবার জীবনে সমানভাবে প্রযোজ্য। তো এই যে টাইটেলটা, সেই জন্য কিন্তু থ্রি কোয়েশ্চেন্স, যদিও আমরা তার আনসারটা পেয়েছি, টাইটেলটা কিন্তু এ কথা হয়নি থ্রি আনসার্স। কেননা টাইটেলটা এই জন্যই করা হয়েছে থ্রি কোয়েশ্চেন্স যে যারের মনটা কিন্তু সবসময়ই হি ওয়াজ ভেরি ইগার টু নো দ্য আনসার্স অফ দ্য থ্রি কোয়েশ্চেন্স, সেই জন্য তিনি কোথায় না কোথায় ঘুরেছেন। এবং একটা ডিফারেন্স তিনি দেখাচ্ছেন যে উইজডম, যেটা জ্ঞান, আর ইনেট উইজডম যেটা প্রজ্ঞা, এর মধ্যে যে পার্থক্যটা। স্যার খুব ভালোভাবে বলেছেন প্রথম অংশটায় যে জ্ঞানী ব্যক্তিরা এসেছিলেন, লার্নেড পার্সন। এখানে লার্নেড পার্সন বলতে আমরা সেই সমস্ত ব্যক্তিদেরকে বোঝাচ্ছি যারা কিন্তু এই একাডেমিক শিক্ষায় শিক্ষিত হয়ে জ্ঞানের আলোকে আলোকিত। কিন্তু এমন কিছু ব্যক্তি আছে, যেমন কিছু রিলিজিয়াস বা অ্যাসেটিক বা যেখানে হার্মিট বলা হচ্ছে, যারা কিন্তু একেবারে ইনেট উইজডমে এনলাইটেন্ড। এখানে তিনি সেই বিষয়টাকে খুব সুন্দরভাবে দেখিয়েছেন যে তার জ্ঞানের আলোর দ্বারা কত সিম্পলি উদাহরণ সহযোগে তিনি এই তিনটে উত্তর প্রশ্নের উত্তর শিক্ষিত হয়েও তারা সারা সমস্ত দেশের যে জ্ঞানী ব্যক্তিরা তারা সেই প্রশ্নগুলোর একই প্রশ্নের উত্তরে বিভিন্ন রকম ভাবে উত্তর দিয়েছিলেন। এবং
এইখানে দাঁড়িয়েই তিনি এই গল্পটার নাম দিয়েছেন থ্রি কোয়েশ্চেন্স, অর্থাৎ তিনটে প্রশ্ন। এই তিনটে প্রশ্নকে নিয়েই কিন্তু দ্য হোল থিম রিভলভ, দ্য হোল থিম রিভলভ রাউন্ড এই থ্রি কোয়েশ্চেন্স, সেই জন্যই কিন্তু এটার নাম হয়েছে থ্রি কোয়েশ্চেন্স। এবার আর একটা বিষয় কিন্তু এখান থেকে দেখা যায়, লিও টলস্টয়ের অধিকাংশ গল্পেই আমরা দেখতে পাবো যে তিনি একটা মোরাল লেসন কনভে করতে চাইছেন সমাজের জন্য। আমরা এই গল্পেও এই তিনটে কোশ্চেনে যা উত্তর হচ্ছে সেটার ক্ষেত্রেও দেখব যে সেই মোরাল লেসনসটা কিন্তু রয়ে গেছে, কেননা এটাও তিনি প্রভাবিত হয়েছিলেন ওই প্যারাবেল থেকেই। প্যারাবেল এটা সবসময় দেখা যাবে যে একটা হিউম্যান ক্যারেক্টার তো থাকবেই, শুধু তাই নয়, দেয়ার মাস্ট বি আ মেসেজ ফর দ্য সোসাইটি, থাকবেই থাকবে। এই গল্পেও এই তিনটে প্রশ্নের যে উত্তর, তিনটে উত্তরই কিন্তু আমাদের এই সমাজের জন্য একটা মেসেজ তিনি দিতে চাইছেন। প্রথম মেসেজটা কি? মেসেজটা হচ্ছে ইম্পর্টেন্ট টাইম কি, প্রেজেন্ট ইজ দ্য ইম্পর্টেন্ট টাইম, এটা আমাদের সবার জীবনের ক্ষেত্রেই প্রযোজ্য। সেকেন্ড, হুইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, দ্য ম্যান উই আর ডিলিং উইথ, যে ব্যক্তির সঙ্গে আমরা কথা বলছি, যে ব্যক্তির সঙ্গে আমরা চলছি, এটাও একটা মেসেজ যে তার প্রতি ভালো করা, সদয় হওয়া। অ্যান্ড দ্য থার্ড মেসেজ, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি। এই প্রসঙ্গে আমার ভালোভাবে মনে পড়ে যাচ্ছে আমাদের সেই ছোটবেলায় পড়েছিলাম একটা কবিতা, ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের কথা, এবং সেটা দিয়েই আমি এটা শেষ করব। সত্যেন্দ্রনাথ দত্ত এর একটা কবিতায় পড়েছিলাম, আপনারেও বিব্রত বাড়িতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ঠিক এই মেসেজটাই একবার লাস্ট যে কোশ্চেনটা করেছে, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক, সত্যি তাই, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এটাই কিন্তু এই গল্পের মেইন মেসেজ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং লিও টলস্টয় এই থ্রি কোয়েশ্চেন্স গল্পের মধ্যে দিয়ে শুধু গল্প ছলেই আমাদেরকে বেশ কিছু তথ্য, বেশ কিছু মেসেজ, বেশ কিছু মোরাল টিচিং আমাদেরকে তিনি দেওয়ার চেষ্টা করেছেন। তোমরা এই বিষয়টা ভালো করে পড়বে, এবং যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে পরবর্তীতে আমাদের যে ক্লাস আছে সেই ক্লাসে তোমরা অবশ্যই প্রশ্ন করে পাঠাতে পারো। এই এনএমএল এর যে নাম্বারটা দেওয়া আছে ফোন নাম্বারে, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই মুহূর্তে স্যার কিছু কোয়েশ্চেনও আলোচনা করবেন, যে কোয়েশ্চেন গুলো স্যার রেডি করে নিয়ে এসছেন এইগুলো তোমরা এর মধ্যে করে রেখো, যদি কোনোটাই কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে আবার তোমরা জানাবে। আমরা তাহলে বিশ্বজিৎ বাবুর কাছে যাব এবার, যেরকম বলছিলেন যে বিশ্বজিৎ বাবু কিছু বিষয় নিয়ে এবার আলোচনা করবেন, প্রশ্ন নিয়ে। বিষয় ঠিক না, আমি বলবো এইটা কি দেখানো যাবে ক্যামেরায়? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনি ধরুন যদি এই 10টা প্রশ্ন এখানে আছে, এই 10টা প্রশ্ন সলভ করলে আশা করা যায়। স্যার আপনি ওটাকে স্ট্যান্ড বাই করুন, আমরা চেষ্টা করছি ওটাকে জুম করার। আমি কাজটা সুবিধার জন্য বাড়ির থেকে লিখে নিয়ে এসেছি। যদি এইটার কোনো প্রশ্নে অসুবিধা হয় আমরা পরে আলোচনা করে দেবো, বা এছাড়াও এটা বোধ হয় ছাত্রছাত্রীদের বুঝতে অসুবিধা হবে, আপনি যদি এমনি দেখে দেখে বলে দেন আর কি। প্রশ্ন দেখে অবশ্যই বলে দেবো, তার আগে ঠিক আছে, এটা যদি স্ট্যান্ড বাই করে রাখা যায় পাশে এই প্রশ্নটা। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন হলো হোয়াট আর দি থ্রি কোশ্চেন্স দ্যাট অকার টু দি জার, মানে জারের মাথায় প্রথম যে তিনটে প্রশ্ন এসেছিল তিনটে কী কী, এই তিনটে। হোয়াই ডিড ই নিড দি অ্যান্সার্স, তার এই উত্তরের দরকার কেন প্রয়োজন পড়েছিল। এর পরে আরেকটু অংশ আছে, হোয়াট ডিড ই ডু দেয়ার আফটার, তারপরে তিনি কী করেছিলেন। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ডিড দি স্কলার্স ওপাইন রিগার্ডিং দি ফার্স্ট কোশ্চেন অব দি জার, মানে যারের প্রথম প্রশ্নের সাপেক্ষে বিভিন্ন যে জ্ঞানী লোকেরা এসেছিল তারা কী কী মতামত দিয়েছিল। থার্ড কোশ্চেন, হোয়াট ডিড দি স্কলার সে অ্যাবাউট দি সেকেন্ড অ্যান্ড থার্ড কোশ্চেন্স, এই সেকেন্ড এবং থার্ড কোশ্চেন্স সম্পর্কে ওই স্কলার্সরা বা লার্নেড ম্যানরা বা জ্ঞানীরা কী উত্তর দিয়েছিল। হোয়াই ডিড দি জার গো টু দি হার্মিট, কেন জার হার্মিটের কাছে গিয়েছিল। হোয়াই ডিড ই গো ইন ডিসগাইজ, কেন ছদ্মবেশেই বা কেন গিয়েছিল। হোয়াট ওয়াজ দি হার্মিট ডুইং হোয়েন দি জার মেট হিম, যখন জারের সঙ্গে
সেই সাধুর দেখা হলো, তখন সাধু কি করছিলেন? নাম্বার ফাইভ, হাউ ডিড দি জার নার্স দি উন্ডেড ম্যান, মানে ওই পুরো ঘটনাটা বলতে হবে যে কি করে জার ওই আহত লোকটা সেবা শুশ্রূষা করল। ছয়, হু ওয়াজ দি উন্ডেড ম্যান, সে আহত লোকটি কে, হাউ ওয়াজ হি উন্ডেড, সে আহত কী করেই বা হলো, হোয়াই ডিড হি আস্ক ফর ফরগিভনেস, সে কেন জারের কাছে ক্ষমা প্রার্থনা করেছিল। সেভেন, হাউ ডিড দি জার স্পেন্ড দি নাইট অ্যান্ড হোয়াই, যে কীভাবে জার রাত্রিটা অতিবাহিত করেছিল এবং কেন। হোয়াট ডিড হি সি ইন দি মর্নিং, সকালবেলা তিনি কী দেখলেন। এইট, হাউ ডিড দি জার মেক পিস উইথ হিজ এনিমি, জার তার শত্রুর সঙ্গে কী করে বন্ধুত্ব স্থাপন করলেন। নয়, হোয়াট অ্যান্সার্স ডিড দি হার্মিট গিভ টু দি কিংস কোশ্চেন্স, রাজার প্রশ্নের কী উত্তর দিয়েছিল হার্মিট, মানে সাধু। এর কিন্তু দুটো পার্ট আছে, একটা হলো সাধু কী উত্তর দিয়েছিলেন রাজার উত্তর প্রশ্নের, আর একটা হলো কীভাবে উত্তর দিয়েছিলেন, হাউ ডিড দি হার্মিট অ্যান্সার দি জার্স কোশ্চেন, সেটা নাম্বার টেন, যে কীভাবে উত্তর দিয়েছিলেন, মানে কী উত্তর দিয়েছিলেন একটা, কীভাবে উত্তর দিয়েছিলেন কিন্তু আর একটা, মানে বাস্তব অভিজ্ঞতা থেকে যাকে শিক্ষা দিতে চেয়েছিলেন সেই জন্যেই উত্তরটা দেয়, সেইভাবে উত্তরটা দেয়, এটা দুটো আলাদা আলাদা প্রশ্ন। এইভাবে এই দশটা প্রশ্ন যদি প্র্যাকটিস করা যায়, আশা করা যায় উচ্চ মাধ্যমিকে ছেলেরা এর বাইরে কিছু পড়ে না আসলে, একদম তাই তো। টিভি স্ক্রিনের ওপারে যে ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে আমরা তাদের কাছেও বলবো, স্যার যেমন বলছিলেন বিশ্বজিৎবাবু যে প্রশ্নগুলি আশা করি তোমরাও বুঝতে পেরেছ। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি, আমরা আরও একবার ধন্যবাদ জানাবো আজকে শিক্ষক মশাইরা যেভাবে আমাদের সাথে সময় দিয়েছেন, মধুমঙ্গল সরকার এবং বিশ্বজিৎ পাল, আমি দুজন স্যারকে বনগাঁ পুরসভা এবং নিউজ নোম্যান্স ল্যান্ডের পক্ষ থেকে আবারও ধন্যবাদ স্যার আপনাদেরকে। আর ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে আরও একবার বলবো, আজ থেকেই শুরু হয়েছে লকডাউনের জেলে যে স্কুল বন্ধ, সে কারণে তোমাদের যাতে পড়াশোনায় ক্ষতি না হয় সে কারণেই কিন্তু বনগাঁ পুরসভা ও নিউজ নোম্যান্স ল্যান্ডের উদ্যোগে শুরু হয়েছে আমাদের বিশেষ অনুষ্ঠান পাঠশালা, প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত দশম ও দ্বাদশ শ্রেণীর পৃথক পৃথক ক্লাস হবে এবং পৃথক পৃথক শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু এখানে এসে পড়াবেন। আজকের মতো আমাদের অনুষ্ঠান, আমাদের পাঠশালা এখানে শেষ করছি, কালকে আবার পাঠশালা শুরু হবে সকাল ঠিক 11টায়।